নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব রসমালাই। এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, এখন এটা জাল দিয়ে ছানা বানিয়ে নেব। এই বাটিতে আমি 2 চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি আর 2 চামচ জল নেব। 2 চামচ জল মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেছে, এখন আমি ভিনিগার আর জল মেশানো দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর নাচতে থাকবো। ফাটতে শুরু হয়ে গেছে। এখন আমি ছানাগুলো তুলে নেব। খুব সুন্দর করে ছানা কাটা হয়েছে। এখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, এখন ছানাগুলো সব ছেঁকে তুলে নেব। এখন আমি ছানাগুলো ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে জল ঝরিয়ে নেব ছানার। এইভাবে চিপে চিপে এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো 1 কাপ চিনি, দিয়ে দেবো 3 কাপ জল, দুই কাপ দিলাম, 3 কাপ। এখন সিরাপ বানিয়ে নেব। চিনি সিরাপটা ফুটতে থাক, ততক্ষণে আমি ছানাটা মেখে নিই। ছানাটা এখন নিয়ে নেব। এখন আমি ছানাটা ভালো করে মেখে নেব। এখন আমি 1 চামচ সুজি দিয়ে দেবো, চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। ভালো করে মেখে নিচ্ছি। ছানা মাখা হয়ে গেছে, কতটা সফট হয়েছে দেখো। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। ভেতরে আমি স্টাফিং দেব, কাজু বাদাম, কিশমিশ। সব মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নেব। মিষ্টিগুলো তৈরি করে ফেলেছি, এখানে চিনি সিরাপও ফুটে গেছে। এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। মিষ্টিগুলো ছাড়ার পর কিন্তু নাড়া যাবে না। এখন আমি ঢেকে দেব। এখন মিষ্টিটা কিন্তু নাড়া যাবে না বেশি। এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ জাল দিতে দিয়ে দিয়েছি, দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, ঘন করে নেব। এখানে 1 লিটার দুধ আছে। এখন আমি দুধে চিনি মিশিয়ে দেব। চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, কেউ চিনি বেশি দেয়, কেউ কম ভালোবাসে চিনি। দুটো এলাচ দিয়ে দিচ্ছি। দুধ অনেকটা গাঢ় হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এখন আমি মিষ্টির রসটা চিপে বের করে দেব। মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে দেখো। এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়া যাবে না। তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে রসমালাই। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।